দেখছেন প্রত্যেক দিন একটা মোবাইলে ভাইরাল হয়েছে কি ভাইরাল হয়েছে দেখেছেন গান গাইছে একটা ও বাদাম বাদাম করে গায় হ্যাঁ এখন গায়ক আরে বড় শিল্পীর মধ্যে নাম চলে গেছে বাংলাদেশ থেকে একটা মেয়ে এসে ও একেবারে খুব ডেনেস দি আর বলছে ই বলছে মানে গানাটা বলছে মানে ওই লোকটা বীরভূমের লোকটা ই গানা বলছে আর ওই মেয়েটা ডেনেস দিছে দেয়া বলছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি দুদিন লাগলো বের করতে ঢুড়ে তো ঢুড়ে যা হোক পেয়েছি তো আচ্ছা বাংলাদেশের মেয়েরা তোমাকে বিহা করারে পাগলা হয়ে গেছে বিহা শাদী করবে না আমার স্ত্রী আছে বলে তোমার স্ত্রী আছে তো করবে না কইছে না করবো না আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি ছেলেপিলা আছে ওরাকেও ভালোবাসে বলে বাংলাদেশের মেয়েরা তোমার জন্য খুব পাগল হয়ে গেছে আর তোমার গানাটা ভাইরাল হয়ে গেছে একবারে পুরা সারা পৃথিবী আর ঠিকই কয়েক মিলিয়ন মানে একদম শোভান আল্লাহ সারা পৃথিবী খেলেছে বুঝতে পারছেন তো যে এত হয়েছে লোকটা গায়ক হয়ে গেছে তো সব দিন গরিব মানুষ আগে সাইকেলে চিনাবাদাম ব্যস্তক সাইকেলে বেচা বেচা বেচারি গরিব মানুষ করবে কি লাস্টে বেচারি একটা মোটর সাইকেল কিনেছে পুরানা ধরানা সেকেন্ড হ্যান্ড দেয়া ওই পুরানা মোটর সাইকেলে করে চিনাবাদাম বেচতে যায় আর চীনা বাদাম বেচতে যায় যেটা লোকজন দেখে ওখানে তখন শুরু করে দিলে বাদাম বাদাম ভাই চীনা বাদাম কে নিবি ভাই চি মানে কাঁচা বাদাম আমার কাছে নাই বুবু ভাজা বাদাম আমার কাছে আছে কাঁচা বাদাম মানে এমন সুর বলছে আমাদের কাছে তো সুর হয় না সুর করে বলছে যে বদাম বাদাম ভাই কাঁচা বাদাম হ্যাঁ কে লিবি বুবু আমার কাছে না খুব হাজা বাদাম দিয়ে একদম এখন মোবাইল খুলেন খালি ওটাই মানে এত ভাইরাল হয়েছে তো ওই যে গাইহে ও গায়ক হয়ে গেছে তো যখন গায়কের ফেরেস তারা কি করে একবারে চিলার মতন ছ মেরে লোকটার কাছে চলে গেল আর লোকটাকে যায় এমন করে ধরে নিলাম আর চট করে ধরে নিল একবারে কবি তোর মুচড়া করে মুচড়া সেকেন্ডের মধ্যে আবার দমটাকে বের করে নিল ওকে বাপ বলার সময় পর্যন্ত দেওয়া হলো না বুঝতে পারছেন যারা খারাপ লোক গোনহাগার পাঁপিশটি মুজরেম ওর যান যখন কবুজ করে তো ফেরেস তাই এত রেসের সাথে আসে একবারে ওকে বাপ বলার টাইম দেবে না যে আব্বাজি মরে গেল গেল মা কথাটা বলারও টাইম দিবে না এমন করে ধরবে একবারে ওকে কবিতর মুচিড়া করে ওকে মুচিড়ে দিলে বুঝতে পারছেন ধরেছে তো ধরেছে ওকে দিলে একবারে কি বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কান। যে গোহাগার পাঁপিস মুজরেমের যান যখন কবুজ করা হয় মধ্যে এমন করে রু বের করা হয় যেমন একটা বোরের গাছের ওপরে কোনো কাটার গাছের ওপরে একটা গামছা ফেলে দেন জামাটাকে ফেলে দেন কাপড় ফেলে দেয় গামছা কানকে ফেলে দেয় কাটাতে সুতা ছিঁড়ছে আর পড় করে ছিঁড়ে চলে আসছে আসে না ওই কুমগুনা গর পাির জান টাকা যখন কবুজ করা হয় তখন করে কি একবার ছিঁ ছিড়া একবার ওর তিন একবারে টাইনার রুটাকে বের করে নিল একবারে কবিতর মুচড়া করে মুচড়া বের করে নিল আর এখানটা মানে রুমাল আছে এমন গেন্দা এত দুর্গন্ধ এত খারাপ ওই রুমালের ওপরে রুটাকে রেখে দিল আর চারকোনা করে গিরা দিয়ে টোনা বাঁধা করে পাইনা আর লাঠি রাগালে করে নিল আর ফেরেস্তাটার আকার আকৃতি এত ভয়ঙ্কর এত ভীষণ আকৃতির যে ফেরেস্তাদের দিকে কে থাকা যাবে না ওই ফেরেস্তাটা জানটা কবুজ করে নিল আর লাঠির আগালে করে লাখে কাপড় দিয়ে এরকম করে যেতে শুরু করলো ভাই কোথায় যাবে আসমানের যেখানে সেখানে গেট আছে মনে করছেন আপনারা গেট কোথায় আছে ভাই জানেন শুনেছেন আসমানে চড়ার গেট কোথায় আছে জানেন আসমানে যে চড়বেন সব জায়গায় কি গেট আছে সব জায়গায় নাই যেমন বাংলাদেশ যাবেন পাসপোর্ট ভিসা করে তো সব জায়গায় কি গেট আছে আমাদের বাড়ির পাশে গেট অনেক গেট একটু হাফ কিলোমিটার পর পর গেট হাফ কিলোমিটার পর পর গেট কিন্তু ওই গেট গেলা দেখে যেতে দেবে দিবে না এর গেট আছে একটা আপনার এদিকে মহদিপুর ওখান দিয়ে পাসপোর্ট করে ভিসা লাগিয়ে যেতে পারেন তারপরে হিলি তারপরে বিরল রাধিকাপুর তারপরে একবারে চলে যান পঞ্চগড় মানে জলপাইগুড়িতে পঞ্চগড়ে ওখানে আছে আপনার গেট এর মধ্যে আর গেট নাই তো ওই গেটগুলো দিয়ে যাওয়া যাবে তো জান্নাত মানে আসমানে যে যাবেন আসমানে একটাই গেট আছে কোথায় সেটা হচ্ছে বাইতুল মোকাদ্দেশ ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিনের মধ্যে একটা গেট আছে ওখান দিয়েই যাবে সব যত ফেরেশতা ঢুকবে আসমানে চড়বে ওখান দিয়ে অন্য জায়গায় আর গেট নাই ভাই এবার ফেরেস্তা ডাং রুটাকে বের করে নিল আর লাঠির আগালে করে লাখে কাপড় দিয়া নিয়ে যাচ্ছে বলছে গন্ধ করছে যেতে 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 যাকুর আসমানের গেটে চলে যায় আসমানের গেটের কাছে গিয়ে ওইখানে যায় ফেরেস্তাটা আছে গেটমান ওই গেট ওয়ান ফেরেস্তাটার মালিকটার নাম হচ্ছে কমান্ডারের নাম হচ্ছে হাজরাত ইসমাইল আলি সাল্লাম সত্তর হাজার সেনা নিয়ে মিলেট্রি নিয়ে গেটে দাঁড়িয়ে আছে এক একটা ফোর্স ও ফের আবার সত্তর হাজার করে সেনার মালিক ওই গেটে দাঁড়িয়ে আছি ইসমাইল আলি সাল্লামকে ফেরেস্তাটা বলছে ভাই একটু গেট খুলেন আমি আসি বললে তুমি ওটা কি নিয়ে আছ কার যান কবুজ করেছ বলবে আমি পৃথিবী থেকে ও মুখ বংশের নিয়ে এসেছি ফেরেস্তা বলবে না না অকাশমানের অপ্রাস্ত দেওয়া হবে না দুর্গন্ধ করছে গন্ধ করছে একে ওপরে জায়গা দেওয়া হবে না গেট খোলা হবে না তুমি নিচে রাখো যেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাও কিন্তু উঠতে দেওয়া হবে না গেট খুলবে না বারে বারে বেগাতা করবে মানে ফুসলাবে কথা শুনবে না লাস্টে ফেরাস্তাটা রেগে বলে তোর গুস বেছি যা ছেড়ে দেবে ভাগাম করে পড়া একেবারে আসমানের ওপর থেকে পড়ছে জমিনে একেবারে পড়ে খুব চিৎকার এবার করলো কে ওই লোকটার নাম মানে ওই লোকটার আমল নামা কোথায় রাখবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লা ফিস জিন ওয়া মা আদরাকা মা সিজিন কিতাবুম মারকো ওই লোকটার আমলনামা কোথায় রাখা হবে সিজিনে লেখা হবে সিজিন কুঞ্জিনিস জিনিস কিতাবুম মারকো মত কিতাব রাখার জায়গা ওয়ার লিস্ট পড়া গেল সিজিনে লোকটা গুনাগার পাপেশতি মুজরে সৃজন কোথায় আছে রে ভাং সাত তাবাক নিচে মাটির তলে অয়ে লোক মানে ই করা আছে সাত তাবাক তলে সৃজিন আছে ওই জায়গাটাকে সৃজন বলা হয় ওই রুটা চলে গেল সৃজিনে আর ওহার নামটা সৃজিনের লেখা হলো লোকটা গোনাকার বৃষ্টি মুজরেমে লোকটা যার নামে লিস্ট পড়া গেল দম্বের হওয়ার সাথে সাথে চলে গেল সৃজনের নাম লেখা হয়ে গেল এবার যখন লোকটা মরে গেল গ্রামের লোক শুধতে পেলে লোকটা মরে গেছে তখন কি বলবে আহারে লোকটা কত ভালো জি চলতে ফিরতে চলে গেল না বহু বেটি ওকে ওর সেবা তাবেদারি করলে না কেহ গুমুত টানলে না মেয়েটাই ও কিছু কহিতে পেলে না কিছু করলে কত সুন্দর হেবে চাড়ি চলে গেল লোকটা নমাজ পড়েনি ঠিকই কিন্তু লোকটা খুবই ভালো ছিল না হলে একদিনও বিছনে পড়ে থাকলো না মরে গেল এরকম কহে না যে ভাই এরকম গল্প করে কি না কিন্তু লোকটা যে মরে গেল ও যে বাপ কহার টাইম পেলে না ও জিন্দেগীতে তোবা করতে পেলে না ও কলমা পড়তে পেলে না কবিতর মুচড়ায় মরে গেল ওকে পাঁঠালিয়ে নিলে কিন্তু এটা হুঁশ নাই মানুষ তার তো জালসা শুনবে না ওয়াজনো সেত শুনবে না বলে কত ভালো লোকটা হঠাৎ মরে গেলে জিং আহা। এইলা মানুষ মানে মানুষের মুখের কথা এটা যে লোকটা কত ভালো কিন্তু ও যে কী অবস্থায় গেলো ওর অবস্থাটা যে কী হলো এটা আর আপনারা দেখেন না মানুষ দেখেন আর এবার ওই লোকটার এবার যখন আর কি করলো চতুর্দিকে খবর হয়ে গেল কাফুন কিনে আনা হয়ে গেল গড় খুঁড়া হয়ে গেল এর জানাজা পড়া হয়ে গেল এই লোকটাকে যখন কবরে নিয়ে গেল যে যখন দফন করে এইবার যখন দাফন করে দিলাম দাফন করে দেওয়ার পরে এবার রুটা করল কি বডিতে চলে আসলো মানুষ যখন মাটি দিয়ে চল্লিশ কদম যাবে ওর রুটা তাড়াতাড়ি জীবিত হয়ে লোকটা উঠে যায় যে ওদের পায়ের খড়মের আওয়াজ শুনতে পাবে চাপলের আওয়াজ শুনতে পাবে আমাকে রেখে চলে গেল আওয়াজগুলো শুনতে পায় এবার কি করল ফেরাস্তা সে যখন তাকে জিজ্ঞাসা করবে মান রব তোমার রবকে ই বলবে হালাদ্রি আমি কিছুই জানি না বলে মা দিন কা তোমার দিন কি বলবে আমি এটাও জানি না বলবে মার নাবি ওকা তোমার নাবি কে ছিল তোমার নাবি কে বলবে হালাদ্রি আমি এটাও জানি না আমি এটাও জানি না বলি জানিস না হাতুড় মাথায় একবারে ছাড় গাদাং করে এক হাতুড় একবারে আটা আটা করে তুসরো পাত করে দেওয়ার কোনো নিশানা রাখবে না ধুলা ধুলা করে উড়িয়ে দেবে একেবারে আবার বোর্ডে তৈরি আবার ঝাড়ছে আবার বোর্ডে তৈরি আবার ঝাড়ছে তুই কিছু জানিস না দুনিয়াতে থেকে গেলে তুই জানিস না হুঁস নাই তো দিতে শুরু হয়ে গেল আজাব শুরু হয়ে গেল আজাব দিতে লাগল এবার ওর ঘাড়ে যা দুইটা ফেরেস্তা ছিল ফেরেশতা দুটা যায়া করবে কি আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমরা ওর ঘাড়ে ছিলাম আমরা কি আসমানের ওপরে আসবো আল্লাহ বলবে না আসতে হবে না বললে আমরা কোথায় যাব জমিনের ওপরে থাকবো নাকি বললে না জমিনেও থাকা হবে না আমার অনেক ফেরেস্তা ভর্তি হয়ে আছে বললে কোথায় যাব আমরা তাহলে বললে ওর কবরের কাছে চলে যাও আর তোমরা ওর ওপরে মানে কর বর্দ লেখতে থাকো আর করবে কি হইলো তার জুত করে মানে ঠাটার পরে তিন দিন করা যাব যখন হয়ে গেল তারপরে জাহান্নামের নামের কানেকশন আর কবরের কানেকশন এক করে দিল লোকটা আজা ভোগ করতে আছে এই আজাব শাস্তি ভোগ করতে করতে কেমন পর্যন্ত আজা ভোগ করতে থাকবে ভাই যারা বেনামাজি বেরোজাদার যারা গোনাগার পাপিষ্টি মুজরেম যারা দুনিয়াতে পাপ করবে সুদ খাবে যারা ঘুষ খাবে যারা অন্যায় করবে যারা এক কথায় যারা অন্যায় করে পৃথিবীতে আর রোজা নমজরজি কি করবেন আল্লাহকে চিনবেন আল্লাহকে ডাকবে না ওই লোকের আজাব শুরু হয়ে গেল কানেকশান করে দিয়ে ফেরেস তারা চলে যাবে থাক থাকতুইয়াব আজাব ভোগ করতে থাক খালি কবরের মধ্যে ভোগা খই ফুটা ফুটতে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে জানেন আল্লাহর নাবিকে একজন সাওয়ারা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ বলুন কেমত কখন হবে নবী আল্লাহর নবীকে যখন বললেন আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেমত কখন হবে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন ওরে আমার সাহাবারা মাসরিক দেখা মাগরিব পর্যন্ত আসবাদ থেকে জামিন পর্যন্ত সারা যদি সরিষা থাকে একটা কবিতর সাত আশমানের ওপর থেকে উড়ে আসবেন আর উড়ায় সে একটা সরিষার দানা নিয়ে যাবে মুখে করে আর সাত আসমানের ওপরে রেখে দিবেন আর ওইখানে সত্তর বছর পর্যন্ত বিশ্রাম নিবে মানে আরাম করবেন আর সত্তর বছর দম নেওয়ার পরে আবার আসবে পৃথিবীতে আবার একটা সরিষার দানা নিয়ে যাবে নিয়ে যা আবার সত্তর বছর দম নিবে ফের আসবে ফের ফের যাবে সত্তর বছর এসে নিয়ে যাবে একটা ফের সত্তর বছর এই করতে করতে সারা পৃথিবীর সরিষাটি যেদিন শেষ হয়ে যাবে তারপরে কেয়াবৎ শুরু হবে জোরসে বলেন শুভান আল্লাহ কতদিন পর কেমত হবে রে ভাই কেয়ামতের যে হবে আল্লাহ ভালো জানেন ওই লোকটার আজ আব কপরে শুরু হয়ে গেল আজ ভোগ করতে থাকবে কেয়ামত কাল পরশু হবে না দু এক বছর পর হবে না একশো দুশো বছর পর হবে না এক হাজার দু হাজার বছর পর হবে কি হবে না আল্লাহ জানেন এক লাখ দু লাখ এক কোটি দু কোটি বছর পরে হবে নাকি আল্লাহ ভালো জানে কখন কেয়ামত হবে আল্লাহ জানে কিন্তু আর কবরে আজাব শুরু হয়ে যাবে যদি নমাজ রোজা না করেন তেসমিজি না করেন আল্লাহকে না ডাকেন আল্লাহকে স্মরণ না করেন বেনমাজি রোজাদার হয়ে যদি কবরে চলে যান বেদিন মুসরেখ হয়ে যদি কবরে চলে যান তাহলে আপনার আজাব কবরে চালু হয়ে যাবে আজাব ভোগ করতে 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 কেমত পর্যন্ত আজাবে আজাব আজাবে আজাব শুরু হয়ে গেল এবার আল্লাহ ব্যাংক মালা কলমাত জিজ্ঞাসা আজরাইল আপনার ডান দিকে যায় মুক্তা আছে বড় মুক্তা এই মুক্তা কি কাজে লাগানো বলেন তো পাল্লার সুরা ডাবি আমার ডান দিগার আমি ডান দিগার ফেরাস আমি বলি যাও আর যারটা কবুজ করে নিয়ে আসো মুখ বংশের উমুক খানদানের উমুক বাটা উমুকের বেটা উমুকের পোতা উমুকের চলে যাও এবার ডান দিগার যায় একবারে সাধা টুপি আর সাধা দাড়ি আর সাধা পাঞ্জাবি সাধা পায়ে জমা পরে সুন্দর হয়ে আর দুনিয়াতে আসবেন আসার পরে লোকটার কাছে সে লোকটা ছ মাস চার মাস থেকে বিছানায় পড়ে আছে খালি গলি ঘাটছে মানে ঘটিসানা করছেন ভালো হয় না আর লোকটা বিছানাতে পড়ে আছে খালি খাটে মিশিয়ে আছে গ্রামের মেলা আলোচনা করছেন লোকটা দুনিয়াতে যা কত পাপ করেছে মরতে মরে না ঘাটাও ছাড়ে না দম ব্যয় রয় না দুনিয়াতে আর এত আজাব তো মরার পরে কি হবে লোকটার যখন যান কবুজ করতে ফেরেস তারা আসে ভাই ফেরেস তারা আসার পরে একটা জান্নাতির দৃশ্য একটা জান্নাতির শিল মানে একটা ফটো নিয়ে এসে বারো আগা দিঘা যখন ধরে নাই একটা তফসিলের মধ্যে পেয়েছি তাপসিরা পাওয়া যায় যে যখন ওরা একটা দৃশ্য জান্নাতের সিনগুলো ধরে নেবেন তো লোকটা খালি হাঁকাট পাকাট করবে আঁকা বাঁকা করবে কখন আমি এই বডি থেকে বের হব কখন যে ওই জান্নাতে ঢুকবো যে মজমস্তি করবো আরাম করবো ওখানে কখন যাব ই খালি লাফালাফি করে আটাং পাটাং করে খুব ছটপট করে গ্রামের লোকেরা দেখতে যায় আর লোকটার হাত পা কুদা দেখে লোকটা ধরফ দেখে বলে সুবান আর কত যা আজাব হয়েছে কত কষ্ট হচ্ছে ও আর কোনো কষ্ট হয় না ভাই ও ধরপড় করছে ওখানে যাওয়ার লেগে আর লোক বলছে যে লোকটা কত আজাব হয়েছে লোকটার দমবার হয় না বলে না ভাই বলে কি না এবার তখন হ্যাঁ হু করেন আপনারা না কথাই বুঝতে পারেন আপনারা যে ভাই কথা বুঝতে পারছেন আমার তো হ্যাঁ হু করবেন মুড়িগালা ঝুঁকেবেন তাহলে তো ভালো লাগবে যে আপনারা বুঝতে পারছেন আর না যদি মূর্তির মতন সুষ্টি পাই ছেড়ে দেন একবার এরকম মুড়িও ঝুঁকবেন না চালাও করবেন না আমি ভাববো যারা কি বুঝতে পারছে কি পারে না না সবাই হা লাদ্রি তো একটু চালাচুলি করবেন যে মানুষ বলে দেখতে যায় মূর্দাকে যখন মানুষ মরার সময় দেখতে যায় তো লোকটা খুব বাকার করে তো বলে লোকটা মানে কত পা যে দম বাড়ায় না কত আজাবাল্লা মরার আগে এত আজও তো কবরে যায় যে কী হবে আর এরকম লোক আলোচনা করে গ্রামের লোক কিন্তু এটা ভুল কথা হয় শুনালেন তাহলে বুঝতে পারবেন এবার যখন ফেরেস্তর আসলো বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায় বলা হয়েছে যখন ও আর রোটাকে বের করা হবে কবুজ করা হয় নেকর লোক পরে যার মত কি ইমানদার তো আর জানটাকে যখন কবুজ করা হয় যেমন একটা কলসি থেকে কলস তো আপনারা বুঝতে পারবেন এখন কলস খতম হয়ে গেল কলস থেকে কলসি থেকে যখন কোনো লটা বদনাতে পানি ঢালা হয় কলসিটা কোনো বেগ পায় না কষ্ট পায় না পানিটা আস্তে আস্তে সুরসুর করে বেরিয়ে আসে লটা বদনায় ঢুকে যায় ওই রকম নিকার লোকের জানটা আস্তে 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 বেরিয়ে আসবে কোনো কষ্ট পাবে না আরও বলা হয়েছে কার লোকের যখন যান কবুজ করা হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার পরে যারা এত কুর্সি পড়বে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে ওর জানটা যখন কবুজ করা হয় তো মনে হচ্ছে মায়ের কলেজা কর দুধের শিশু দুধ পান করতে করতে দুধ খেতে খেতে যখন বাচ্চা ঘুমিয়ে যায় দুধ খেতে খেতে কখন বাচ্চা ঘুমিয়ে গেছে মাও জানে না আর বাচ্চাও জানে না মা মানে বাচ্চার মুখ থেকে দুধের মোটা ছুটে গেছে বাচ্চা কখন ঘুমিয়ে গেছে নিন চলে গেছে ওর কেউ যা করবো যারা আইতাল কুরসি মানে দোয়া পড়বে প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ার পরে ও আর যানটা কবুজ করা হবে মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায় ওইরকম আস্তে আস্তে ওই লোকটা নিকার লোকটা ঘুমিয়ে যাবে রে ভাই আর একটা সিরে পাওয়া যায় যে যখন লোকের যান কবুজ করা হয় তার বোঝার যখন গিরা খুলে দেওয়া হয় টাকা খুলে দেওয়া হয় যায় এবার করে কি আস্তে আস্তে রুটা বেরিয়ে চলে আসেন ওর রুটাকে যখন বের করে নেয় ওর না সেতাতে নাস্তান যখন ওর রুটাকে বের করে নেয় একটা ফেরেস্তা বের করে নাই ও সাবে হাতে সব আয়াকটা দূর তক আমি ফেরেস্তার হাতে দিয়ে দাই ফা সবকাতে সবকান আর একটা ফেরেস্তা ওর হাত থেকে নেন ও আরো দূর তক আমি তে এত জোরে ছুটবে ওর রুটাকে আবার ওর হাত থেকে নিয়ে নিবে রুটাকে আর রুটাকে নেই এত গতিতে এত তীরের বেগে এত জোর ছুটবে একবারে ভাই তলমকার ফিলিস্তিনের গেটের কাছে যাবে ওয়া গেট মার্কিস ফাইল আলাইহিস সালাম কে বলবেন গেটমান গেটটা খুলো এই চট করে গেট খুলে দিবেন বলবে এটা কোন বংশের কোন খান্দানের কার কারপতা কার পোতা কার বলে অমুক বংশের অমুক খানদানের অমুকের বাটা অমুকের পোতা অমুক চালেন বললে যাও নিয়ে যাও ইয়াই করতে করতে সাত আসমানের ওপরে নিয়ে যাবেন সাত আসমানের ওপরে নিয়ে যাওয়ার পরে যে জায়গাটার যাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাল্লা ইন্না কিতাব আল আবরার লাফি ওয়ামা আদ্রা মা ইল্লিন ইল্লিন কি জিনিস তা শুনো কিতাব ওটা হচ্ছে একটা কিতাব রাখার জায়গা এবার করলো কি লোকটাকে নিয়ে গেল লোকটা চলে ওপরে জায়গাটার নাম হচ্ছে ইল্লিন ওই ইল্লিনে তার নাম লেখা হয়ে গেল লোকটা নেকর পরেজগার মত ইমানদার লোকটা ভালো লোক ওইখানে লেখা হয়ে গেল এবার রুটাকে নিয়ে চলে আসল যখন এক এক কাপন দাফন করা হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল রুটা এনে যখন ছেড়ে দিল লোকটা জীবিত হয়ে গেল লোকটা জিন্দা হয়ে উঠে বসে গেল যখন কবর থেকে মানুষ উঠবে রে ভাই মানুষ যখন উঠবে তো দুনিয়াতে যে অবস্থাতে যেমন করে মরেছে ওরকম অবস্থাতে কবর থেকে উঠবে বুঝতে পারছেন বুঝতে পারছেন নমাজি লোক উঠবে যখন যে কোনো টাইমে ওকে মাটি দুক উ যখন উঠবে তখন আসরের টাইম হবে উ বলবে তো তবাস্তায় ভরলাম আল্লাহ নমাজ ঢিলা হয়ে যাচ্ছে ই নমাজ পড়ার জন্য বলবে ইস নমাজটা ঢিলা হয়ে গেলো মানে আসরের টাইম হবে ওকে রাইতে মাটি দিলো আসর হবে সকালবেলা মাটি দিলো আসরের টাইম হবে ই বলবে যে নমাজটা ঢিলা হয়ে গেল উ নমাজ নিয়ে উঠবে ফেরেস্তরা বললে আর নমাজ পড়তে হবে না বলে কেন বললে আর নামাজ পড়তে হবে না নামাজ মাফ হয়ে গেছে ওপর দিকে দেখো যেমন ওপর দিকে তাকাবে দেখবে একবার বাসের ফাড়াটি সুন্দর করে মিছা বলে আল্লাহ কোথায় এসেছি বললে আর নামাজ পড়তে হবে না তুমি কোথায় এসেছ দেখে নিল ভাইরে আমার বন্ধুরে আমার এবার যখন খারাপ লোক চোর যদি যখন চোরেরা উঠবে কবর থেকে চোরের ধান উঠে খালি ছেকবাক করে দেবে কোন ঢাকার কি পড়েছে পেলে চুরি করবো যারা গাঁয়ে না লোক মানুষ একটা কথা বলে ভাই গুনগুনাইলে গায়ক হয় আর যে না গুনগুনাই ও খালি বুড়া হবে তখন পাছা থা আমি কি করব যেগুলা ছেলে গুনগুন করবে ও গায়ক হয়ে যাবে আর যে না গুনগুনাবে ও খালি পাছা থাবড়াবে যে আমি কি করলো নাকি যেগুলা ছেলে ওস্তাজি মাদ্রাসায় পড়ে খালি গাজাল খাইবে আইনজু মানে খালি ওয়াজ করবে খুব বক্তা হয়ে আছে আর যারা মুখ লুকা ওয়াজ করবে না গাজাল গা না তাকরির করবে না ও কি করবে লাশতে পানে। ও মূলবি হবে ঠিকই কিন্তু ওয়াজ করতে পারবে না বক্তা হতে পারবে না তো গুনগুনাইলে গায়ক হয় আর না গুনগুনাইলে পাচা থাবড়ায় এখন মোবাইলে দেখছেন প্রত্যেক দিন একটা মোবাইলে ভাইরাল হয়েছে কি ভাইরাল হয়েছে দেখেছেন বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম কি কাঁচা বাদাম ভাইরাল হয়েছে তো লোকটা বদাম বেছে তো সব সময় বদাম বদাম করে গান গাইছে একটা ও বদাম বদাম করে গাই হ্যাঁ এখন গায়ক আরে বড় শিল্পীর মধ্যে নাম চলে গেছে বাংলাদেশ থেকে একটা মেয়ে এসে ও একবারে খুব ডেনেস দিছে আর বলছে ই বলছে ই মানে গানাটা বলছে মানে ওই লোকটা বীরভূমের লোকটা ই গানা বলছে আর ওই মেয়েটা ডেনেস দিছে দেয়া বলছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি দুদিন লাগলো বের করতে ঢুঁড়ে তো ঢুলে যা হোক পেয়েছি তো আচ্ছা বাংলাদেশের মেয়েরা তোমাকে বিহা করার পাগলা গেছে বিহা শাদী করবে কোয়েন না আমার স্ত্রী আছে বলে তোমার স্ত্রী আছে তো করবে না কোজেন না করবো না আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি ছেলেপিলা আছে ওরাকেও ভালোবাসি বলে বাংলাদেশের মেয়েরা তোমার জন্য খুব পাগল হয়ে গেছে আর তোমার গানাটা ভাইরাল হয়ে গেছে একবারে পুরা সারা পৃথিবী আর ঠিকই কয়েক মিলিয়ন মানে একদম ওরে শোভান আল্লাহ সারা পৃথিবী দেখে লেগেছে বুঝতে পারছেন তো যে এত হয়েছে লোকটা গায়ক হয়ে গেছে তো সব দিন গরিব মানুষ আগে সাইকেলে চিনা বাদাম সাইকেলে বেচা বেচা বেচারি গরিব মানুষ করবে কি লাস্টে বেচারি একটা মোটর সাইকেল কিনেছে পুরানা ধরানা সেকেন্ড হ্যান্ড দেয়া ওই পুরানা মোটর সাইকেলে করে চীনা বাদাম বেচতে যায় আর চিনা বাদাম বেচতে যায় যেটা লোকজন দেখে ওখানে তখন শুরু করে দিলে বাদাম বাদাম ভাই চিনা বাদাম কে নিবি ভাইছি মানে কাঁচা বাদাম আমার কাছে নাই বুবু ভাজা বাদাম আমার কাছে আছে কাঁচা বাদাম মানে এমন সুর করে বলছে আমাদের কাছে তো সুর হয় না মতন ও সুর করে বলছে যে বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম হ্যাঁ কে লিবিবু আমার কাছে না খুব ভাজা বাদাম দিয়ে একদম এখন মোবাইল খুলেন খালি ওটাই মানে এত ভাইরাল হয়েছে তো ওই যে গাইহ্যা গাইহ্যা ও গায়ক হয়ে গেছে তো যখন গায়কেরা যখন কবর থেকে উঠবে তো ওরা কবর থেকে উঠার সময় ওই গাহিতে গাইতে উঠবে লা হা 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 जरा गायक की ना गाते गाइते उठबार जाने ना जो हमारे की अवस्था है जब कुंड उठची तो गान गाते गहिते उठबे आने से उसके आए बहार जान से उसके जाए बहार बड़े मस्ताने है मेरे में है मेरे जिंदगाने हैं है मेरे में है।